নানুর হাত ধরে আসো, নানুর হাত ধরে আসো তুমি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আর ভালোবাসায় অনেক ভালো আছি। আমি দিনা, দিনারিস লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেল থেকে আমার আরও একটি নিউ লাইফস্টাইল ব্লগ দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম করছি। আশা করছি আমার আজকে ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। এটা হচ্ছে এদের দ্বিতীয় দিন, দ্বিতীয় দিন একটু বিকালের দিকে বের হচ্ছি। সকাল থেকে তো অনেক মেহমান ছিল, ঈদের দিন তেমন একটা মেহমান আসেনি। ঈদের দ্বিতীয় দিন কিন্তু আমাদের রিলেটিভসরা এসেছেন, সকাল থেকে প্রচুর ব্যস্ত ছিলাম। তো বিকালের দিকে একটু ফ্রি ছিলাম, আপনাদের ভাইয়া বলল যে চলো আসরের নামাজটা পড়ে একটু মেয়েদের বাড়িতে ঘুরে আসি। তো যে বলা সেই কাজ, নামাজ কালাম পড়ে রেডি হয়ে তারপর আমরা বের হলাম। প্রথমে এসেছি আমার বড় নানাসের মেয়ের বাড়িতে, একটা মাত্র মেয়ে আমার বড় নানাসের, উনি তো আর বেছে নেই, ইন্নানিল্লাহে ওয়া ইন্নানিল্লাহি রাজিউন, উনি মারা গিয়েছেন। তো বড় ননসের কথা খুব মনে পড়ছে, মেয়েকে দেখো খুব খারাপ লাগছে। মেয়েটা একা একা, ওর শাশুড়িও কিন্তু বেছে নেই, উনিও মারা গিয়েছেন। তো শ্বশুর আছে, শ্বশুর নামাজ কালাম পড়তে গিয়েছে, তো চলে এসেছেন। তো আসরের নামাজ পড়ে উনি এসেছেন, ওনার সাথে আবার আপনাদের ভাইয়া কোলাকুলি করলো। মেয়ের ভাগ্নের হাজব্যান্ডও নেই, উনি গিয়েছেন গ্রামের বাড়িতে। তো সবার সাথে দেখা করলাম, মেয়েটাও ভীষণ একা বাসায়, বাচ্চা নিয়ে খুব একটা সামাল দিতে পারে না সব কিছু। ছোটো বাচ্চা যেহেতু, সবার ছোটো বাচ্চা, আর ছোটো বাচ্চা আছে সেই বুঝে। তো আমাদের নানুমণি মাশাআল্লাহ, নানু এখানে তুমি সামনে এটা বাচ্চা দিছে, বাচ্চা দিছে তো এই তো আমাদের মেয়ে অনেক কিছু তৈরি করেছে। ছোট বাচ্চা নিয়ে আসলে তেমন একটা পেরে উঠতে পারে না, যেহেতু ছোট বেবি দেখতে পেয়েছেন, সবাই মাশাআল্লাহ বলবেন আমাদের নাতির জন্য। তো এখানে অনেক কিছুর আয়োজন করেছে, আবার পাস্তাও করেছে, যেহেতু আমি পাস্তা পছন্দ করি, আবার তাড়াতাড়ি করে ও পাস্তা করে নিয়ে আসলো আমার জন্য। ভীষণ মজা হয়েছে পাস্তাটা। তো আমরা খাওয়া দাওয়া করছি আর বাগনের হাজব্যান্ডের জন্য ওয়েট করছিলাম। একটু গ্রামের বাড়িতে গিয়েছে যেহেতু, সেই জন্য একটু লেট করে, একটু লেট হয়ে যাবে, এটা ফোনে আমাদেরকে বলে দিয়েছে, আবার আমাদেরকে আমাদের সঙ্গে মানে অনেকক্ষণ কথা বলেছে, মানে আসতে পারছেন না সরি জানাচ্ছিল। তো আমরা এখন যাচ্ছি,
বড় নানাসের বাড়িতে, এ তো চলে আসলাম। এখানে সবাই আবার একত্রিত হলাম, আমার বড় বাসুর বড় ভাবি এসেছেন, তা আমার 5 নম্বর যা মেজো যা সবার সাথে কিন্তু দেখা হয়েছে। তো আমরা আগেই প্ল্যান মানে প্ল্যান করেছি যে কালকে মানে আগামীকাল সবাই একসাথে বের হব, মানে কী কী জায়গা কোন কোন জায়গায় যাব সব কিছু কিন্তু প্ল্যান করে আমরা বের হয়েছি। খুব ভালো লাগছে সবার সাথে মিট করে, ভাগ্নেরাও ছিল, ভাগ্নেরা তো এত মায়া করে কি বলবো এটা মানে বলার ভাষা নেই, আবার জায়গায় বলে কিন্তু আমাদের খুব যত্ন করে খাত মানে খুবই দেখাশোনা করে আর কি, যখনই যাই খুবই মামি মামি করে একদম পাগল হয়ে যায়। তাই তো ভাগ্নে বউরাও কিন্তু অনেক কিছুর আয়োজন করেছে, আসলে ঈদে এত কিছু খাওয়া যাচ্ছে না, সব জায়গায় একটু একটু করে খেতে খেতে কিন্তু অনেক কিছুই খাওয়া হয়ে যাচ্ছে। এই তো বড় ভাবি এসেছেন, বড় ওনারা আমাদের আগেই এসেছে, ওনারা অলরেডি নাস্তা করে ফেলেছেন, এখন আমরা নাস্তাটা করে চাটা খেয়ে নিচ্ছি, তারপর আমরা যাব আমার নাতনি শ্বশুর বাড়িতে, সবাই বলছিল যাওয়ার জন্য এখানে। তাই তো নাতনি শ্বশুর বাড়িতেও চলে আসলাম, আমরা যেহেতু নানি নানা আমরা আসতে পারবো, আর ওর বাবারা চাচারা এসেছেন, নাতনির বাবা আমার ভাগ্নে আর কি, মারা আসেনি মানে আমার ভাগ্নে বউরা আসেনি কেউই, ওরা পরে আসবে। তাই তো আমরা গাড়িটা পার্ক করে চলে আসলাম। ভাবি হনর হতে সুন্দর অনেক কিছুর আয়োজন দেখতে পেয়েছেন। হ্যাঁ, নাতনির শাশুড়ি অনেক কিছুর আয়োজন করেছে, কোনো কিছু আর কমতি ছিল না। তো আমরা একে একে করে সব কিছুই খাচ্ছিয়ে, এত টেস্টে ছিল সব কিছুই। আর এদিকে মাটন কুরমাও করেছে, মাটন কুরমার সাথে আবার পরোটা ছিল, নাতিন জামাই সব কিছু কিন্তু আমাদের সার্ভ করছে। তো দেখতে পাচ্ছেন সব কিছু নিয়ে নিয়ে দিচ্ছে। তো নাতিনের বিয়ে চলে এসেছে সামনের মাসে 3 তারিখে। আপনারা অনেকে জানতে চান যে নাতনির বিয়েটা কখন হবে, এটা সামনের মাসে 3 তারিখে সম্ভবত বিয়েটা হয়ে যাবে, যখনই হবে তখনই তো আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। আর নাতনির শ্বশুরও দেখতে পাচ্ছেন আমাদেরকে সার্ভ করছে, এত মায়া করছে ওনারা বলতে পারবো না সেটা, আর দেখে আপনারা ভিডিও দেখে হয়তো বুঝতে পারছেন। তো এই তো খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়া শেষ করে আমরা যারা বসে একসাথে জম্পেশ আড্ডা দিচ্ছি, আমরা একটু পরে কিন্তু বের হয়ে যাব। আর জম্পেশ খাওয়া দাওয়া করতে করতে কিন্তু পেটটা একদম পুরাটাই মানে ভরে গিয়েছে। এখানে আবার আমাদের অসংখ্য সুন্দরীরা বসে খেয়ে নিচ্ছে, পরে আবার দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়ার পরে এখন আমরা বিদায় নিব সবার কাছ থেকে। তাই
তো এই তো নাতনি শাশুড়ি থেকে শ্বশুর থেকে সবার থেকে বিদায় নিয়ে এখন আমরা যাচ্ছি আমার মেজো ভাসুরের বড় মেয়ের বাড়িতে। ওখানে ও বলেছে আর কি যাওয়ার জন্য রাত্রে ডিনারটা করতে, তো আমরা চলে আসলাম। আমার মেজো যা এসেছেন আমাদের সাথে, আমার 5 নম্বর যা, সবাই একসাথে ঘুরছি, আনন্দ করছি। ঈদ মানেই তো ঘোরাঘুরি আর খাওয়া দাওয়া, সবাই এত মজা করছে সেটা আর বলার মতো না। তাই তো আমাদের মেয়ে, আমাদের সনি, এটা হচ্ছে আমার বড় বাসুর মানে মেজো বাসুরের বড় মেয়ে, সবার সাথে ও দেখা করছে, খুব ভালো লাগছে। অনেকদিন পরে ঈদে আসা হয়, যে কোনো অকেশনে আসা হয়, তেমন একটা আসতে পারে না, ওদেরও সময় নেই আমাদেরও সময় নেই। বাবার বাড়িতে আসলে আমাদেরকে দেখতে আসে চাচা চাচিকে, এই তো এটাই যথেষ্ট, এত মায়া, এত আদর, এত ভালোবাসা, আর কি লাগে বেঁচে থাকতে আর কি, সবাই এত মায়া করে এত ভালোবাসা দেয়। তো এটা আমার নাতি ছিল, আপনাদের ভাই আকুলাকুলি করছে, এটা ওর মানে ছেলে, আমার ভাসুরের মেয়ের আর কি ছেলে, মেজো ছেলে। ওর 2 ছেলে 1 মেয়ে। এটা হচ্ছে আমার মেয়ের বেডরুম, তো একটু একটু ক্যাপচার করছি আর আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো কথা বলতে বলতে কিন্তু অনেক কিছুর আয়োজন করে ফেলেছে, তো দেখতে পাচ্ছেন মেয়েটা এত মানে গুণী, কী বলবো, এত কিছুর আয়োজন করে ফেলেছে 1 ঘন্টার মধ্যে, মানে খুব ভালো লেগেছে। এখানে আবার দম বিরিয়ানি করেছে চিকেনের, সব কিছুর আয়োজন ছিল, আসলে প্রত্যেকটা খাবার খুবই ভালো ছিল। তো ওকে আমি দাওয়াত করেছি, মানে গতকাল দাওয়াত করেছিলাম, ও আসতে পারেনি ব্যস্ততার কারণে, ওর বাসায়ও কিন্তু অনেক মেহমান। তো এই তো আমরা খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে যাব, খাওয়া দাওয়া করছি আর জম্পেশ আড্ডা দিচ্ছি সবাই বসে। আড্ডা দেওয়ার পরে কিন্তু আমরা চলে গিয়েছি, তো দেখতে পাচ্ছেন এখানে অনেক মজার মজার কথা হচ্ছে আর খাওয়া হচ্ছে, তো সেটা আর রাখিনি, অনেক ধরনের কথা আমাদের মাঝে হচ্ছে। তো আজকে ভিডিওটি কেমন হয়ে আছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করছি। আজকের মতো আমার ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।